পর্বতি আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। আজকে আমরা কি শিখবো? জনসংখ্যার ঘনত্ব আমরা বলে দিতে লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটা চার্ট। চার্টে আমরা তিনটা শব্দ খুব সুন্দর করে খেয়াল করবো, একটা জনসংখ্যা, একটা আয়তন, একটা হলো ঘনত্ব। এটা হলো জনসংখ্যার ঘনত্ব। তাহলে প্রথমে আমাকে জানতে হবে জনসংখ্যার ঘনত্ব কি। জনসংখ্যার ঘনত্ব কি আমরা লিখি, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে কোন একটি নির্দিষ্ট এলাকার কোন একটি নির্দিষ্ট এলাকার মোট জনসংখ্যার পরিমাপ হল জনসংখ্যা ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব বিষয়টা আমরা বুঝতে পারলাম, একটা নির্দিষ্ট এলাকা থেকে ওই এলাকায় যে মোট জনসংখ্যা আছে সেটার পরিমাপই হলো জনসংখ্যার ঘনত্ব। এই জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের একটি সূত্র আছে, তাহলে আমরা আগে সূত্রটাই শিখে নেব। জনসংখ্যার ঘনত্ব, তাহলে জনসংখ্যার ঘনত্ব সমান মোট লোকসংখ্যা বা জনসংখ্যা, মোট লোকসংখ্যা ভাগ আয়তন। তাহলে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে বললে কি করতে হবে, সূত্রটা মোট লোকসংখ্যা ভাগ আয়তন। চিন্তার কিছু না, এই দুটো দেওয়া থাকবে, এই দুটো দেওয়া থাকবে, আমাদের বের করতে হবে। মনে করো একটা এলাকার কয় একটা গ্রামের গ্রামে জনসংখ্যা 2500 জন। আমরা ধরে নিলাম একটি গ্রামের জনসংখ্যা কত, জনসংখ্যা বললাম জনসংখ্যা 2500 জন। এবার আয়তন, এটা আমরা ধরে নিচ্ছি যা শেখার জন্য, আয়তন 50 কিমি। তাহলে জনসংখ্যার ঘনত্ব কত হবে, এই যে জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমরা সূত্র দিয়ে বের করবো জনসংখ্যার ঘনত্ব সমান মোট লোকসংখ্যা ভাগ আয়তন। মোট লোকসংখ্যা 2500 জন, আয়তন 50 সমান কত, 100 কাটা, 5×5=25, আর এই যে 0 50। তাহলে জনসংখ্যার ঘনত্ব তো একটা ইয়া আছে, যেটা আমাদের আমরা কিন্তু এটা থেকে বের করছি, জনসংখ্যার ঘনত্ব বের করছি। এটা আমরা ধরেছি জনসংখ্যা, আর এটা ধরেছি আয়তন, আর এটা বের করছি কি, জনসংখ্যার ঘনত্ব, এই সূত্র থেকে এটা করছি। তাহলে 50 এত জন বর্গ কিমি, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে ভাগ করে 50 জন। আমরা জনসংখ্যার ঘনত্ব তে তাহলে কি লিখবো, জন বর্গ কিমি, বর্গ এখানে একক দিব, যদি মিটার থাকে মিটার লিখবো, এখানে জন বর্গ কিমি। এভাবে আমরা জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে পারি খুব সহজে। ওকে, এখন দেখো যে জনসংখ্যা, এখানে আমরা একটা চার্ট দিয়েছি, চার্টটা আমাদের বইয়ে আছে, বইয়ে তোমরা পৃষ্ঠা নাম্বার 151 দেখতে পারবে, এই চার্টটি দেওয়া আছে। দেখো চার্টটি আমি ছবি দাবিতে তোমাদের বোঝানো সুবিধার্থে পড়ে তুলেছি। তাহলে এই চার্টটি, এই ছবটাই আছে আমাদের মূল আলোচনা। দেখো এক নম্বর হচ্ছে ক, ফাঁকা, অর্থাৎ কি বের করবো আমরা এক নম্বরে ক গ্রাম, গ্রাম ক, ক গ্রামে জনসংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাহলে আমরা কি বের করবো, ক গ্রামে জনসংখ্যার ঘনত্ব। তাহলে আমরা শুরু করি, জনসংখ্যা কত জন, 1800 জন, জনসংখ্যা দেওয়া আছে 1800 জন, আর কি দেওয়া, সামনে দেওয়া আছে আয়তন, আয়তন সমান কত, 15 কিমি। এখন আমরা কি বের করবো,
এখন আমরা বের করব ঘনত্ব আমি এটা পরিপূর্ণভাবে করছি তাহলে আমরা জানি ঘনত্ব সমান মোট জনসংখ্যা তাহলে মোট লোক সংখ্যা বা জনসংখ্যা একই কথা এটাকে সুন্দর করে সমান দিয়ে তারটা অবশ্যই সুন্দর করে দেবা আয়তন তাহলে মোট লোক সংখ্যা দেওয়া আছে 1800 জন আয়তন দেওয়া আছে 15 কিমি তাহলে আমরা সমতলে করলে ইকুয়ালি শিখেছি এখানে লিখব জন বর্গ কিমি বর্গ কিলোমিটার আছে তাই আমরা বর্গ কিলোমিটার লিখলাম এখানে মিটার থেকে মিটার লিখলাম তাহলে এটা আমরা খুব সহজে এখানে ভাগ করে দেখাবো 15 কে 15 থাকে 3 0 15 2 30 এই যে শূন্য নামলো এই শূন্যটাকে কি করবো ভাগ করে দেখাবো তাহলে 120 এটা সমান আমরা কি পেলাম 120 জন বর্গ কিমি তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল 1 নম্বর এটাই আমরা নিজেরাই প্রশ্ন তৈরি করেছি যে কলকাতার জনসংখ্যার ঘনত্ব কত উত্তর হলো কলকাতার জনসংখ্যার ঘনত্ব 120 কিলোমিটার আমি এটা পরিপূর্ণ অতএব ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব 120 জন বর্গ কিমি এই জন বর্গ কিমি কথাটা অর্থ বুঝো অর্থাৎ কি প্রতি বর্গ কিলোমিটারে 120 জন ওকে থ্যাংক ইউ তাহলে আমরা এখন অংশ শিখাবো এইভাবে আমাদের প্রত্যেকটা সূত্র আছে খ এই যে খ নম্বর খয়ে কি ফাঁকা আছে ফাঁকা কি আছে আয়তন তাহলে আমাদের খ গ্রামে কি বের করতে হবে খ গ্রামে আয়তন বের করতে হবে এটা আমরা সূত্রের সাহায্যে শিখব এটা আমি ডিটেলসে করবো না তোমরা প্রত্যেকটা অঙ্ক পর এ অনুযায়ী করবো আমি এখন সংক্ষেপে করে দেবো তোমরা কয়েক নম্বর করে একটা সারণী হতে পারি যে সবকিছু লিখবা তাহলে আমরা এখন কি করবো 2 নম্বর করবো 2 নম্বরে কি আছে আমরা খ গ্রামে আয়তন বের করবো তাহলে খ গ্রামে জনসংখ্যা কত দেওয়া আছে 2200 জন জনসংখ্যা হলো 2200 জন আর কি দেওয়া আছে খ গ্রামে ঘনত্ব তাহলে ঘনত্বটা লিখে ফেলি ঘনত্ব কত 110 দেওয়া আছে জন বর্গ কিমি এই কথাটা এখানে লিখবা এত জন বর্গ কিমি দেখবা এখানেও লেখা আছে এখানেও লেখা আছে আমাদের বইয়ে ওইটা তোমরা লিখে নিবা এটা আসলে তুলতে হবে না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা তুলেছি তাহলে আমরা কি করব এখন আমরা বের করব আয়তন তাহলে জনসংখ্যা আমাদের আয়তন বের করতে হবে আয়তন সমান কি আমরা এখন শিখে নি তাহলে আমরা একসাথে শিখবো ক্লাস করবো তাহলে আয়তন সমান আমরা জানি আয়তন আয়তন বের করতে হবে কিভাবে একেবারেই সহজ বিষয় আয়তন সমান জনসংখ্যা বা লোক সংখ্যা জনসংখ্যা ভাগ ঘনত্ব জনসংখ্যা ভাগ ঘনত্ব তাহলে এখানে জনসংখ্যা কত দেওয়া আছে 2200 জন ঘনত্ব দেওয়া আছে কত চারটে খেয়াল করো 110 তাহলে এটাকে আমরা আমি বলেছি সংক্ষেপে করবো এখন আমরা দেখে বুঝতে পারছি এই শূন্য শূন্য যদি বাদ দিই তাহলে 11 থাকছে 11 কে 11 11 কে 22 দুই শূন্য তাহলে 20 20 3 আমাদের আয়তন বেড়ে গেল আয়তন হলো তাহলে কিভাবে 20 পেলাম আমরা একটু দেখো এখানে সুন্দর করে দেখো তাহলে আয়তন পেয়ে গেলাম আমরা তাহলে আয়তনটা হবে বর্গ কিমি সরি আমরা এখান থেকে শুরু করবো বর্গ কিমি এটা হলো আয়তন তাহলে আয়তন বের করা শিখলাম বের করার জন্য কিছু লাগে না শুধু সূত্রটা জনসংখ্যা ভাগ ঘনত্ব এভাবে আমরা গড় গ্রাম করবো তাহলে গড় গ্রামে কি বলেছে গড় গ্রামে আমাদের জনসংখ্যা বের করতে বলেছে দেখো আমরা শিখে নিয়েছি কি ঘনত্ব নির্ণয় করা হ্যাঁ আমরা কি শিখেছি 2 নম্বরে আয়তন এবার আমরা কি শিখবো জনসংখ্যা বের করা এটাই আমাদের লাস্ট এবং ফাইনাল কাজ তাহলে জনসংখ্যা বের করতে হলে কি করতে হবে একই কথা
তবে সার্বজনীন হতে পারে কি পায় বর্গাকার জনসংখ্যা বের করতে হবে তবে সার্বজনীন হতে পারে বর্গাকারে আয়তন এবং ঘনত্ব তাহলে সার্বজনীন হতে পারে বর্গাকারে আয়তন বর্গাকার আয়তন আমাদের কত দেওয়া আছে 25 বর্গ কিমি তাই না 25 বর্গ কিমি আর কি দেওয়া আছে ঘনত্ব ঘনত্ব দেওয়া আছে 60 আমাদের চিত্রে ছকে দেখে নিই আসলে ছকের উপরেই রেকর্ড দেওয়া আছে প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা অর্থাৎ জন বর্গ কিমি তাহলে এটা 60 টা আমরা কি করব 60 জন বর্গ কিমি তাহলে এখন লোক সংখ্যা বের করতে হবে অতএব খুব সহজেই বর্গের লোক সংখ্যা সমান লোক সংখ্যা বের করতে হলে কি করতে হয় আয়তন আর ঘনত্ব গুণ করতে হয় তাহলে আয়তন গুণ ঘনত্ব এটা তোমরা আমরা জানি যে লিখতে পারো তাহলে আয়তন কত আয়তন দেওয়া আছে 25 বর্গ কিমি 25 গুণিত 60 তাহলে এটা গুণ করে দেখবো আমরা খুবই সহজ সংক্ষেপে গুণ 5 6 2 0 8 থাকে 1 6 2 হলো 12 রেখে দেখো আরেকবার দেখি শূন্যটা আমরা সেপারেট করে নিলাম সহজ পদ্ধতিতে 5 6 3 এর শূন্য হাতে থাকে আমাদের কত 3 6 2 হলো 12 এই দেখো গুণ করে ফেলেছিলাম এই জন্য লিখছ জরুরি 12 আর 3 এ 15 তাহলে আমাদের লোক সংখ্যা কত হলো 1500 জন তাহলে আমরা কি করলাম ঘনত্ব শিখলাম আয়তন শিখলাম জনসংখ্যা শিখলাম এটা ভেরি খুবই সিম্পল একটা বিষয় কিন্তু এটা নিয়ে এত সহজ ভাবে নেওয়ার কিছু নাই প্র্যাকটিস করতে হবে আর এটা সমাপনী পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা 99% আমাদের দুটো বিষয় থাকে একটা থাকে সামনে থেকে আয়ত লেখো অনেক সময় লাগে কিন্তু এটা হলো সহজ যে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় এটা নির্ণয় করা খুবই সহজ এখানে প্রশ্ন একটু থাকবে কোন জনসংখ্যা জনসংখ্যা বেশি কম এটা মূল বিষয়টা হলো এই মেটা যেটা আমরা তিনটা শিখলাম সেটা চার নম্বর দিয়ে করতে হবে অবশ্যই না কারণ চার নম্বরে কি করতে হবে ঘনত্ব এটা আমরা আগে শিখেছি তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো তবে বিষয়টা দেখো খুবই সিম্পল খুবই সিম্পল খুবই সিম্পল তুমি যদি বিষয়টা প্রথমে সিম্পল করে নাও তাহলে আরো অনেক বেশি সিম্পল হয়ে যাবে ঠিক আছে তোমরা এক জায়গায় লিখে নিবে তাহলে এটার উত্তর আমরা কত লিখলাম 1500 জন উত্তর লিখে এটা লিখে নিবা তো ঠিক আছে আমার কোথায় আর কোনো সমস্যা থাকবে না তোমরা এখন পর্যন্ত আমার সাথে এই যে ক্লাসটা উপভোগ